প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময় পুরোদিন রোজা রেখে পুরোদিন উপবাস থেকে ইফতারের সময় যখন গনিয়ে আসে তখন আমাদের মধ্যে নতুন এক উদ্দীপনা সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো আমল থাকবে না, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমাদের সাথে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা দাঁড়িয়ে যাব। আর যারা সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিজামতের জন্য যারা রোজা রেখেছেন সেই দিন তারা অত্যন্ত আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম বাংলা জমিন তথ্য বিনোদন প্রতিদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় কাছের দূরের শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অনলাইন জগতের অনন্য সংযোজন বাংলার জমিন ইউটিউব চ্যানেল থেকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানীয় শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে অতীব বরকতপূর্ণ সময়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা মাহে রমজান সংশ্লিষ্ট অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়দের মধ্যে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে পবিত্র ইফতার প্রসঙ্গ। ইফতার আরবি একটি পরিভাষা, অ্যারাবিক টার্মিনোলজি, যা ফিতরুন, ফিতরাতুন ইত্যাদি থেকে উৎপন্ন। ইফতার আবেদনিক অর্থ হচ্ছে ভঙ্গ করা। ইসলামী পরিভাষায় আমরা যদি বলি ইফতার হচ্ছে পবিত্র মাহে রমজানে পুরোদিন রোজা পালন করে সোম সাধন করে সন্ধ্যাবেলায় মাগরিবের পূর্বে আমরা খাদ্য ভক্ষণ করি, পুত পবিত্র যে খাবার, এই যে খাবারকে আমরা রোজা ভঙ্গ করি এটার নামেই ইফতার। ইফতার সম্পর্কে আল্লাহর প্যারা রসুল অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি জানিয়েছেন। তন্মধ্যে নবীজি এবং তার সাহাবায়ে কেরামরা ইফতারের কোন কোন বস্তু দিয়ে ইফতার করতেন উপকরণ হিসেবে, আজকের আলোচনার বিষয়গুলো আসবে। আবার ইফতারের ফজিলত কি সে বিষয় আসবে। আর যারা ইফতার করায় কাউকে, ওনাদের ইফতার করার ক্ষেত্রে কি ধরনের সওয়াব বা পুণ্য পাবেন এই প্রসঙ্গে আজকের আলোচনা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সাঈমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহর প্যারা রসুল ঘোষণা করেছেন, যারা কাউকে ইফতার করাবে তাহলে ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াইকরাবাতি মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন ইউনকাসা মিন আজরিহি। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইফতার যদি করিয়ে দেয়, করানোর ব্যবস্থা করেন, ম্যানেজমেন্ট করেন, তাহলে যিনি ইফতার করবেন, যাকে করানো হবে
ইফতার কারীর কোনো সওয়াব কমতি করা হবে না, বরঞ্চ তিনিও ওই পরিমাণ ইফতারের পুণ্য বা সওয়াব পাবেন যে পরিমাণ ইফতারকারী পুণ্য বা সওয়াব পাবে, এর মাধ্যমে তার জন্য একটি নাজাত রুসিলা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের গুরুত্ব সম্পর্কে এবং ইফতার করানোর পর একজন মানুষ কি সওয়াব দিতে পারেন তার প্রতিদান সম্পর্কে আলোকপাত করেছেন। পাশাপাশি ইফতারের জন্য যে হালাল উপকরণগুলো দরকার, খাদ্যগুলো দরকার, এ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় বলে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্বুদ্ধ করে বলেন, মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা'ইন ওয়া মান আশবা'া সাইমান সাকাহা আল্লাহু মিন হাওদি শারবাতান লা ইয়ামউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। অর্থাৎ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইশারা করছেন, যদি কাউকে ইফতার করাতে হয় কিছুই না থাকলে এক চুমুক দুধ দিয়ে কিংবা সামান্য খেজুর দিয়ে কিংবা একটু পানি দিয়ে হলো, এক ঘুট পানি দিয়ে হলো যদি কাউকে ইফতার করা হয় তাহলে তার জন্য সওয়াব রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, অনুধাবন করতে পেরেছি আমরা, ইফতার দুধ দিয়ে করানো যাবে, খেজুর দিয়ে করানো যাবে, এবং কোনো কিছু যদি না থাকে সাদা পানি দিয়ে করা যাবে, সাধারণ আমরা যে পানীয় জল বলি। এটা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান আশবা'া সাইমান, কোনো ব্যক্তি যদি পরিতৃপ্তভাবে কোনো ব্যক্তি ইফতার করে দেয়, সাকাহাল্লাহু মিন হাওদি শারবা, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে হাওজে কাউসার থেকে তাকে পানির ব্যবস্থা করা হবে, তা যে পানি খাওয়ার পান করার পরে লাইয়াসমাউ, কোনোদিন সে পিপাসাক্ত হবে না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবিষ্ট করবেন, জান্নাত পাওয়ার জন্য যোগ্য করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই মনোবৃত্তি নিয়ে যারা ইফতার করছি, আমরা কাউকে করে দিই ইত্যাদি ব্যবস্থা করে দিই, আল্লাহ প্রত্যেককে এই পূর্ণ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে রয়েছেন সবার জানা, আমরা প্রত্যেকেই জানি, প্রতি বছর আমাদের মাহে রমজান আলোচনা আমাদের স্কলারগণ পণ্ডিতগণ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেল হতে বিভিন্ন আলোচনায় লেকচারের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেন, যে হাদিসটি সহিহ বুখারী শরীফের 1904 নম্বর এবং 5927 নম্বর, 1790 নম্বর, 1894 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ 1151 হাদিসের কোট করেছেন। হাদিসটা হচ্ছে লিসওয়াইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে, সে আনন্দের মধ্যে একটি আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় যে আনন্দ নিয়ে আবেগ আফ্লুত হয়ে ইফতার করার যে আনন্দের প্রবণতা, এটা আমাদেরকে সত্যিকার মুসলিম উম্মাকে উদ্বুদ্ধ করে। আমরা দেখি হারামাইন শরীফাইনের মধ্যে যখন ইফতারের সময় হয় সে এক নান্দনিক দৃশ্যের অবতারণা হয়, কত সুন্দরভাবে ইফতারের ম্যানেজমেন্ট করা হয়, খাদেমা হারামাইন শরীফাইন খাদেমাইন হারামাইন শরীফাইনের ব্যবস্থাপনায় আমরা দেখি। আমরা যারা পবিত্র মাহে রমজানের মধ্যে উমরা করতে যাই, সেই উমরা করতে গেলে ইফতারের যে নান্দনিক দৃশ্য, কত সুন্দর দৃশ্যের অবতারণা, এটা আমাদের চোখে পড়ে। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি প্রথম, একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময় পুরোদিন রোজা রেখে পুরোদিন উপবাস থেকে ইফতারের সময় যখন গনি আসে তখন আমাদের মধ্যে নতুন এক উদ্দীপনা সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকা রব্বিহি,
কাল কিয়ামতের ময়দানে যখন কোন আমল থাকবে না, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমাদের সাথে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমরা দাঁড়িয়ে যাব। আর যারা সত্যিকার ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিজামতের জন্য যারা রোজা রেখেছেন, সেই দিন তারা অত্যন্ত আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কড়িলে রিসেট করবেন, আল্লাহ এইভাবে আমাদেরকে প্রতিদান দিবেন। অসংখ্য হাদিসের মোবারকার মধ্যে আরো কিছু হাদিস রয়েছে যেগুলি ইফতার রিলেটেড হাদিস। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইযা কানা আহাদুকুম সাঈমান, কোন ব্যক্তি কাউকে যদি ইফতার করায়, ফাল ইউফতির আন ইত্তামারে, তিনি যেন কিছু খেজুর দিয়ে ইফতার করান, ফা ইন লাম ইয়াজিদ ইত্তামার, যদি খেজুর পাওয়া না যায়, ফা আলাল মাই, একটু পানি দিয়ে ইফতার করাবেন, ফা ইন্নাল মাআ তাহুরুন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, পানি তো একেবারে বিশুদ্ধ, যদি অন্য কোনো উপকরণ না থাকে পানি দিয়ে ইফতার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি, অতীব মূল্যবান, ভেরি এক্সপেন্সিভ কোনো বস্তু দিয়ে যে ইফতার করাতে হবে এটা কোনো কথা নাই, বরঞ্চ যার যার সামর্থ্য আছে সে সামর্থ্য না যে আমরা যদি কাউকে ইফতার করিয়ে দিই, নিজেও করি, আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতা পাঠিয়ে আমাদের এই কর্মকাণ্ডকে অবজার্ভ করেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গিয়ে আমাদের পক্ষে সুপারিশ করে। এই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন ইফতার করতে বসবো, আমাদের মাসুম বাচ্চা যারা ইনোসেন্ট যারা আছে, মুরব্বিয়ান আমাদের পিতামাতা বৃদ্ধ যারা, সবাইকে নিয়ে আমরা বসবো, পাড়ার প্রতিবেশী পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী যারা, ওনাদেরকে নিয়ে আমরা ইফতার করবো। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অধিক সওয়াব অধিকারী করবেন। এই হাদিসটি সাইয়েদনা ইয়াজিদ ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুনান ইবনে মাজাহ 1699, সুনান আবু দাউদ 2355, সহি ইবনে হুজাইমা 2067, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 16225, সুনান দারামি মধ্যে 1743 এবং মুস্তাদরাক ইবনে হাকিমের মধ্যে 1575 হাদিস হিসেবে কোট করেছেন। এইভাবে বলতে গেলে অসংখ্য হাদিস। তার মধ্যে আরেকটি হাদিস রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতবান, নবীজি মাগরিবের নামাজের পূর্বেই ইফতারের ব্যবস্থা করে ফেলতেন, ইফতার খেতেন, তারপর ফাইনাম তাক কিভাবে ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতবাতিন, নবীজির ইফতারের যে উপকরণ ছিল, বিষয় ছিল, সে উপকরণ হচ্ছে তাজা খেজুর। আমরা তাজা খেজুর যেটা বলি, বর্তমান আরাবিয়ান কান্ট্রির বিভিন্ন দেশে পাওয়া যায়, বাংলাদেশে এখন আমদানি হচ্ছে সরকারি কিংবা বেসরকারিভাবে। দুই নম্বর হচ্ছে, ফা ইন লাম তাকুন ফাতুমাইরাতুন, রাসূল বলেছেন যে তিনি যদি তাজা খেজুর না পেতেন, তখন তাজা খেজুরের পরিবর্তে নবীজি কিছু শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। এরপর নবীজি আরো বলছেন, যেটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ভাষ্যে বলছেন, ফা ইন লাম তাকুন তুবাইরাতুন, নবীজি যদি কোনো শুকনো খেজুর না পেতেন, হাসা হাসা ওয়া তিমমাই, কয়েক ঢোক পানি খেয়ে নবীজি ইফতার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এই ক্ষেত্রে বলা যায় বিভিন্ন ওলামায়ে কেরাম মুহাদ্দিস ইজাম, আমরা যে খেজুর দিয়ে ইফতার করি, এই খেজুরের ইফতারটা কিংবা মিষ্টান্ন জাতীয় বস্তু, যে এই বস্তু দিয়ে ইফতার করা মুস্তাহাব হিসেবে আখ্যায়িত করছেন। আর ইফতার হচ্ছে আমাদের ইসলামী বাংলার জমিন তথ্য বিনোদন প্রতিদিন।